Hola, chico. Hola, bolsa. Hola, tú. ¿Y tú ves que es una pregunta? ¿Sobre el buque? Sir, Facebook group is around my message the answer. দেখো পয়েন্ট জিরো টুকে যে ভরের একটি বস্তুকে এ বিন্দু থেকে পয়েন্ট জিরো টুকে যে ভরের একটি বস্তুকে এ বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো। পয়েন্ট জিরো টুকে যে ভরের একটি বস্তুকে এ বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো। এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে যা এ বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে যা এ বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটিকে এ বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলে এটি দুলতে শুরু করে। এটিকে এ বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলে এটি দুলতে শুরু করে। এটিকে এ এই বিন্দু বিন্দু পর্যন্ত সাম্যাবস্থা, সি বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে। এটিকে সি বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলে এটি দুলতে শুরু করে। এটিকে সি বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলে এটি দুলতে শুরু করে। ক উদ্দীপকের বি বিন্দুতে দোলকটির গতি শক্তি বের করো। উদ্দীপকের বি বিন্দুতে গোলকটির গতি শক্তি বের করো। উদ্দীপকে ব্যবহৃত দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে কি? উদ্দীপকে ব্যবহৃত দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে কি? উদ্দীপকে ব্যবহৃত দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে কি? প্রথম কোশ্চেনটা কি বলছে? বি বিন্দুতে দোলকটির গতি শক্তি বের করতে বলছে। তাহলে বি বিন্দুতে দোলকটির গতি শক্তি সমান সমান হাফ এম বি স্কয়ার সমান সমান হাফ এম ভি স্কয়ার সমান সমান ই স্কয়ার প্লাস 2gh। আমরা গতি সূত্র হিসেবে যেটা ধরি তো একটু খেয়াল করে দেখো, আমাকে একটা জিনিস বলো তো, এটা কি সরল ছন্দিত গতি? সিম্পল ধরনের কোশ্চেন কি? না স্যার, কেন না 4 ডিগ্রি চার ডিগ্রি থেকে বেশি? সিম্পল ধরনের কোশ্চেন কোন সূত্র এখানে অ্যাপ্লিকেবল? না স্যার, না, এটা সিম্পল হারমোনিক মোশন নয়। সো সিম্পল হারমোনিক মোশনে কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না। বি কেয়ারফুল, সিম্পল হারমোনিক মোশনে কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না, যার কারণে কিন্তু অঙ্কটা দেওয়া। সিম্পল হারমোনিক মোশনে কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না, এটা কাজ ক্ষমতা শক্তির অঙ্ক। বেসিক্যালি কাজ ক্ষমতা শক্তিতে আমরা যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে যখন হচ্ছিল আমরা গতি শক্তি বের করি, এখানে যে এইচটা হয়, এইচটা কোথা থেকে হয় বলো তো? পড়াইছিলাম শক্তি ক্ষমতাতে, খুব ভালো করে পড়াইছিলাম, বলো। না না এ থেকে বি পর্যন্ত উচ্চতা স্যার, না
তো ভূমি থেকে না সিআরবি না গতি শক্তির ক্ষেত্রে যখন আমরা বেগের রাশিমালা বসাই জি স্কয়ার সমান এস স্কয়ার প্লাস টু জে এস এই এস এর মানটা ডিপেন্ড করবে ইউ আমি কত নিচ্ছি সেটার উপর যে পজিশনে আমি ইউ নিচ্ছি তার মানে ইউ এখানে কত জিরো এখানে ভি পজিশন সি পজিশনে ভি ইকুয়ালস টু জিরো আমি যে পজিশনে আগে বেগটা নিচ্ছি সেই পজিশন থেকে আমাকে হাইট বিবেচনা করতে হবে মনে নেই বৃহস্পতি হিসাব করতে হয় সবসময় সামাবস্থান থেকে বা ভূমি থেকে গতি শক্তি হিসাব করতে হয় আমি আদি বেগটা যে পজিশনে নিচ্ছি সেই পজিশন থেকে আমি আদি বেগটা যে পজিশনে নিচ্ছি সেই পজিশন থেকে কথা বুঝা গেছে জি স্যার আমি আদি বেগটা যে পজিশন থেকে নিচ্ছি সেই পজিশনে ঠিক আছে তার মানে আদি বেগ কত জি স্যার আদি বেগ হচ্ছে জিরো তার মানে হচ্ছে লোকে হাফ এম ইন্টু টু জি ইন্টু এক্স এক্স কত বলতো আমি এক্স জিরো থেকে কোন পজিশনে আমি গতি শক্তি বের করতে আছি বি পজিশনে তার মানে এই পজিশনটা কত এই পজিশনটা হচ্ছে এম এম এই টু এটু কাটাকাটি তার মানে এম জি এম এম মানে হচ্ছে ও এম মাইনাস ও ঠিক আছে জি স্যার তাহলে cos 30 ডিগ্রি সমান কত ভূমি বাই অতিভুজ মানে ও এম সমান সমান ও সি ইন্টু cos 30 ডিগ্রি ও সি হচ্ছে 1 cos 30 ডিগ্রি হচ্ছে রুট 3 বাই 2 সমান রুট 3 বাই 2 cos 15 ডিগ্রি সমান সমান কত ও এম বাই ও সি তাহলে ও এন সমান সমান ও সি ইন্টু কস 15 ডিগ্রি ও সি কত ও সি হচ্ছে 1 1 কস ডিগ্রি যে মান আসে সেটা হচ্ছে ওয়াই এর মান যদি বা গতি শক্তিকে দিয়ে যাবে এখন তোমাকে বলছে যে এটার যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র পালিত হয় কিনা দেখো সি পজিশনে তুমি বিয়োগ শক্তি বের করো ধরা যাবে না কেন ধরা যাবে না বলতো সেটা ধরা যাবে না আমাকে ধরতে হবে কি মেকানিক্যাল এনার্জি এমজিএস ঠিক না জি স্যার তাহলে এম এর নাম জানি জি এর নাম জানি ইউ এই এসটা কোন এস যেহেতু বিয়োগ সূত্র বের করতেছে এসটা কোন এস তার মানে হচ্ছে এমজি ইন্টু এস কোনটা এস হচ্ছে এ এম সমাবস্থান থেকে সি বিন্দু পর্যন্ত তার উচ্চতা কত এ তার মানে এমজি ইন্টু ও এম মাইনাস সরি ও এ ও এ মাইনাস ও এম এম জি ও এ মানে হচ্ছে 1 আর ও এম মানে হচ্ছে ও 3 বাই 2 এই তো বিয়োগ শক্তি বের হয়ে গেল এবার কত শক্তি বের করো হাফ এম ভি স্কয়ার ওই পজিশনে তার দিক কত জিরো তাহলে গতি শক্তি কত জিরো টোটাল শক্তি বের করবে ই টোটাল সমান সমান ইউ প্লাস ইকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউ কাইনেটিক এনার্জি ইউ কে সমান সমান হাফ এম ভি স্কয়ার হাফ এম ও আমি তো কাইনেটিক এনার্জি তো বের করছি না দুই পজিশনে এই যে কাইনেটিক এনার্জি বের করছি তাহলে এখান থেকে মান বসিয়ে দিবা মান বসিয়ে দিয়ে টোটাল এনার্জি বের করবো কথা বুঝে গেছে জি স্যার দ্যাটস দ্য অ্যানসার তো এই হচ্ছে আমাদের
পর্যাবৃত্ত গতির যাবতীয় যত কনসেপ্ট। আর তেমন একটা অঙ্ক নাই মোটামুটি। মডেল টেস্ট নিবেন স্যার, এটা কি সরাসরি মডেল টেস্ট হবে? সরাসরি হ্যাঁ। মানে পাসপোর্ট শেষ হওয়ার পরে? তাহলে আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবো আমরা। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবো। এই তো, কি খবর, কেমন আছো? আমি জানাবো জানাবো সমস্যা নেই, জানাবো। আরো তো দুদিন লাইনে পড়াবো, জানাবো আমি, ঠিক আছে? জি স্যার। তুমি যেটা বলছো সেটা করো, ব্যাস গুছাইতে থাকো। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ব্যাস গুছাইতে থাকো। লেখো, কোশ্চেন লেখো। চিত্রের ব্যবস্থা দুটিকে মুক্তভাবে স্পন্দিত করা হলে এটি সরল ছন্দিত স্পন্দিত সরল ছন্দিত গতিতে স্পন্দিত হতে থাকে। চিত্রের ব্যবস্থা দুটিকে মুক্তভাবে স্পন্দিত করা হলে চিত্রের ব্যবস্থা দুটিকে মুক্তভাবে স্পন্দিত করা হলে এটি সরল ছন্দিত গতিতে স্পন্দিত হতে থাকে। এটি সরল ছন্দিত গতিতে স্পন্দিত হতে থাকে। এক্ষেত্রে সরল ছন্দিত গতি সম্পন্ন কণার সমীকরণটি হলো এক্ষেত্রে সরল ছন্দিত গতি সম্পন্ন কণার সমীকরণটি হল y = 25 sin ωt + δ। পর্যায়কাল কি সমান সমান? এক্ষেত্রে সরল স্পন্দিত গতিতে পরে কি বলছেন? এক্ষেত্রে সরল ছন্দিত গতিতে সরল ছন্দিত গতি সম্পন্ন কণার সমীকরণটি হল এক্ষেত্রে সরল ছন্দিত গতি সম্পন্ন কণার সমীকরণটি হল x = 25 sin ωt + δ।
পঞ্চকাল 40 সেকেন্ড এবং আদিশরণ আদিশরণ 8 সেমিমিটার তো সরল ছন্দিত গতি সম্পন্ন কণার আদি দশা ও 7 সেকেন্ড সময়ে দশা নির্ণয় করো সরল ছন্দিত গতি সম্পন্ন কণার সরল ছন্দিত গতি সম্পন্ন কণার আদি দশা ও 7 সেকেন্ড সময়ে দশার পরিমাণ নির্ণয় করো 7 সেকেন্ড সময়ে দশার পরিমাণ নির্ণয় করো খ উদ্দীপকের কোন ব্যবস্থাটির পর্যায়কাল বেশি হবে নির্ণয় করো উদ্দীপকের কোন ব্যবস্থাটির পর্যায়কাল বেশি হবে নির্ণয় করো এটা তোমরা বাসা একটু করবা যদি না পারো আমরা নেক্সট ক্লাসে করে দিব আরো কয়েকটা অঙ্ক করে আমরা আদর্শ গ্যাসে চলে যাবো ঠিক আছে নমস্কার স্যার।